হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শিয়ালদা। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাব তো সকাল সকাল, সেই জন্য শিয়ালদা স্টেশনে চলে এসেছি। পিছনে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন শিয়ালদা থেকে 7 নম্বর স্টেশনে দিয়েছে। আমরা যে ট্রেনে করে দক্ষিণেশ্বর যাচ্ছি সেটা হচ্ছে শিয়ালদা ডানকুনি লোকাল। এই সকালবেলা ডানকুনি লোকালই থাকে, আর একটা বোধহয় থাকে বারুইপাড়ার লোকাল। এছাড়া কিন্তু আর কোনো ট্রেন নেই দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এই দুটো ট্রেনেই কিন্তু ছাড়ে শিয়ালদা থেকে। তো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য সবথেকে ফ্রিকোয়েন্টলি যে ট্রেনটা ছাড়ে সেটা হচ্ছে শিয়ালদা ডানকুনি লোকাল। শিয়ালদা ডানকুনি লোকালই তোমরা বেশিরভাগ সময় পাবে দক্ষিণেশ্বর যদি যাও। এসেছি সকাল সকাল যাচ্ছি, তো সেই জন্য বাড়িপাড়া লোকাল নেই। বাড়িপাড়া লোকাল একটাই, একটা দুটো আছে হয়তো দিনে, এর বেশি ট্রেন কিন্তু নেই। এই হচ্ছে শিয়ালদার 7 নম্বর স্টেশন, আর এই হচ্ছে আমার পিছনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, আর ওই হচ্ছে আমাদের ট্রেন। দক্ষিণেশ্বরের পাশাপাশি কিন্তু আমরা বেলুড় মঠেও ঘুরতে যাব, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মাঝখানে কিন্তু একটা ফেরি রাইডও রয়েছে, তো আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর আমার সঙ্গে রয়েছে আমার কম্পিউটার ব্যাচের 4টে ছেলে, আর এইটা হচ্ছে আমাদের দাদা, মানে কম্পিউটার ব্যাচের স্যার তারকদা। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, দেখতেই পাচ্ছ। আর দক্ষিণেশ্বর স্টেশনে কিন্তু ফুড ওভারব্রিজ নেই, তাই লাইনটা সাবধানে পার হয়েও। তো আমরা এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। স্কাইওয়াক দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এই স্কাইওয়াকটা 2016 সালে আমাদের রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন। তো এই হচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। আর এই স্কাইওয়াকের ডিস্টেন্স স্টেশন থেকে মন্দির পর্যন্ত অলমোস্ট কিন্তু 900 মিটার্সের মতন। তো আগে নিচে থেকে যেতে হতো, এখন স্কাইওয়াকটা হওয়ার দরুন কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। আর এখানে এই সমস্ত ছোট ছোট স্টলসগুলো রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা চাইলেই পুজোর জিনিসও নিয়ে নিতে পারো।
আর মন্দিরের সিংহদুয়ারে প্রবেশ করার পর সেপারেটলি আরও স্টল রয়েছে, সেখান থেকেও চাইলে কিন্তু পুজোর প্রসাদ বা ডালা সংগ্রহ করতে পারবেন। আর এখন আমরা স্কাইওয়াক থেকে নিচে নামছি, এক্সকালেটার দিয়ে কিন্তু চলছে না, মানে নর্মাল সিঁড়ির মতনই আর কি। বাস থেকে বলছে কারেন্ট নেই বলে হয়তো চলছে না। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর সিংহদুয়ার, আমরা প্রবেশ করে গেলাম এখান থেকে। আর ওই যে দক্ষিণেশ্বর মন্দির, আর এখানে আগে প্রচুর খাওয়ার স্টল ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো খাওয়ার স্টল নেই, বাইরে দোকানগুলোকে শিফট করে দেওয়া হয়েছে। আর ওই যে সামনেই ওখানে রয়েছে ডালাঘর, ওখানে একটা মন্দির টাইপের শেপ রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু প্রচুর ছোটো ছোটো স্টলস রয়েছে, ওখান থেকে তোমরা পুজোর প্রসাদ নিয়ে নিতে পারো। আগেরটা কী হয়, স্কাইওয়ার্কের ওখান থেকে নিলে এতটা আসাটা একটু মুশকিল হয়, কিন্তু ওখান থেকে নিলে যথেষ্ট সুবিধা হবে, ওখানে তোমরা ফোন ক্যামেরা তার সঙ্গে জুতোও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির চত্বর, জায়গাটা কিন্তু প্রচুর বড়। তো ব্যাগ ফোন সমস্ত কিছু রাখার জন্য আর প্রসাদ নেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। এসে দেখছি নতুন নিয়ম একটা যেটা শুনলাম, তো নতুন নিয়ম হচ্ছে এটাই যে এখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারো, কিন্তু ব্যাগ মোবাইল ফোন এগুলো কিন্তু এখানে রাখতে দেবে না। মন্দিরে সেপারেটলি রাখার জন্য কাউন্টার রয়েছে, সেখানে পয়সা দিয়ে তোমাদেরকে রাখতে হবে। আর এই সিস্টেমটা খুব খারাপ করেছে, এখানে বলার মতনও কিছু নেই, যেটা ভালো মনে হয় মন্দির কর্তৃপক্ষ সেটা করেছে। তো ওখানে ব্যাগ রাখা যাবে না শুনে একটু খারাপ লাগলো। তারপর আমরা ওখান থেকে বার হয়ে ঘাটের দিকে চলে আসলাম স্নান করার জন্য। আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট, এখান থেকে প্রবেশ করা আর এখান থেকে এক্সিট দুটোই হয়। আর এই সামনেই যে মন্দিরটা রয়েছে মেন গেটের সামনে, এই মন্দিরটা হচ্ছে লোকমাতা রানী রাসমণির মন্দির। মন্দিরের যে মেন গেট রয়েছে ঠিক তার সামনেই রয়েছে এই মন্দিরটা। ঘাটে যাওয়া রাস্তার চারিদিকে খুবই সুন্দর করে সমস্ত মহাপুরুষের মূর্তি দিয়ে সাজানো হয়েছে, এবং তার ঠিক ডান দিকেই রয়েছে বারো শিব মন্দির। আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেইন ঘাট, আজকে আমরা এই ঘাটেই স্নান করব। সামনে থেকে বয়ে চলেছে ভাগীরথী নদী, আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা হচ্ছে বালির ব্রিজ, তার অপোজিটে রয়েছে নিবেদিতা ব্রিজ। আর এই যে ঘাটটা রয়েছে, এছাড়া কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আরও একটা ঘাট আছে, আমরা যে রাস্তা দিয়ে বাঁ দিকে ঘুরে গেলাম ঠিক তার অপোজিট ডান দিক হাঁটলেই কিন্তু তোমরা সেই ঘাটটা পেয়ে যাবে। তো স্নান করা শেষে ডালা নেওয়ার পর আমরা ফাইনালি পুজোর উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে সবাই দেখতেই পাচ্ছ পুজোর ডালা হাতে করে নিয়ে আমরা মন্দিরের যে প্রবেশ পথ রয়েছে তার একটা ছোট্ট লাইন পড়েছে আজকে, আজকে যেহেতু মঙ্গলবার। তো আমরা এখন ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছি, এই যে সবাই। আর এই যে কাউন্টারগুলো, এই কাউন্টারে কিন্তু ব্যাগ জুতো সমস্ত কিছুই রাখতে হবে, ফোন ক্যামেরা এভরিথিং এখানেই রেখে যেতে হবে, এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না মেন মন্দিরে। এই যে এখান থেকেই রাখতে হবে। তো এই মুহূর্তে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর আমরা এখন মন্দির সরোবরের পাশে যে রাস্তাটা রয়েছে ওখান থেকে ঘুরে বেড়াচ্ছি। আর পেছনে এই সেলফি সেশন চলছে, মন্দিরের ছবি তোলা চলছে দেখতেই পাচ্ছ। তো
গঙ্গার ধারে যে খাবার দাওয়ার জন্য বা সময় কাটানোর জন্য যে জায়গাটা ছিল ওটা কিন্তু লকডাউনের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গাটা কিন্তু খোলা আছে, যারা পরিবার নিয়ে আসছো এই জায়গাটাতে বসে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো। আর হ্যাঁ, জায়গাটা ভালো, ছাওয়া টাওয়া থাকে, খারাপ না। আর এইরকম পিছনের মন্দিরের একটা সুন্দর ভিউ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, নিরামিষ, ঘুগনি, মুড়ি রয়েছে, তার সঙ্গে ওদিকে মুড়িও রয়েছে, সাথে বাংলার বোতল আছে। কেমন আছো? বাবা থাক থাক, এদিকে সরে দক্ষিণেশ্বর মন্দির থেকে বার হওয়ার পর অনেকটাই সময় ছিল বেলুড় মঠে যাওয়ার জন্য। তো ভাবছিলাম যে কি করব, তো বালির ব্রিজের উপর থেকে একটু ঘুরে গেলাম। দেখো দারুণ দেখাচ্ছে কিন্তু। তো আমরা এখন বেলুড় মঠের উদ্দেশ্যে ফেরিঘাটের দিকে হাঁটছি। আর ফেরিঘাট যাওয়ার পথেই কিন্তু এইসব ছোট ছোট স্টলসগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে। এখান থেকে কিন্তু মায়ের পুজোর জন্য যে ডোর রয়েছে, ফুলের মালা, আলতা সিঁদুর, তাছাড়া মায়ের প্রতিমার ছবি এবং বিভিন্ন মূর্তি, খট, তারপরে দেখতেই পারছো সমস্ত যেসব জিনিসগুলো আমরা দেয়ালে টাঙাই বা বাড়িতে সাজানোর জন্য নিয়ে যাই, সেগুলো কিন্তু এই রাস্তাতেই পাওয়া যায়। চাইলেই এগুলো এখান থেকে তোমরা নিতে পারো। আর দাম কিন্তু ঠিকঠাক, খুব বেশি কিন্তু এরা বলছেন না, আর বার্গেনিং হালকার উপর থেকে হয়। তো আমরা একটু বার্গেন করেই নিয়েছিলাম, তো চলো। তো দক্ষিণেশ্বর ভ্রমণের ফার্স্ট এপিসোডটা কিন্তু এখানেই শেষ করছি। বেলুড় মঠ ভ্রমণের ফেরি রাইডের সমস্ত ভিডিও কিন্তু সেকেন্ড এপিসোডে আসছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থেকো, চলো বাই।